মহানগরীর ব্যস্ত রাজপথত ই রিক্সা চলায় স্বাবলম্বী এগারী মহিলা ধনমণি বরা নামের মহিলাগিয়ে নিতেও হাতীগাঁওয়ের রাজধানী মসজিদের লালমাটি ই রিক্সা চলায় উপার্জন করেছে ধন। বহু কষ্টোপার্জিত এই ধনেরে এটা পরিয়াল পোহপাল দিছে ধনমণি বরাই। আর এই বিষয়ে আমাক সবিশেষ জানাব বিকাশ শর্মায়। এগারী ব্যতিক্রমী মহিলা ধনমণি বরা যেগারী মহিলার নাম, তখেতর এক ব্যতিক্রমী প্রয়াস। তখেতে ই রিক্সা চলায় পরিয়াল ভরণ পোষণ দিয়ে আছে। সুদীর্ঘ দেড় বছর ধরে এই কামত তখেত নিমজ্জিত হয়েছে। এই মুহূর্ত ক্যামেরা পার্সন রূপক বায়নে দেখাব, এই হয়েছে এগারী সাহসী মহিলা যেগারী মহিলা রাতিপর ভাগত তখেতে ওলাই আহে আর তারপর তখেতে ই রিক্সা চলায়। দিনটির ভিতর যিখিনি উপার্জন হয় সেইখিনি সন্তানের খরচ নামত তখেতে ব্যয় করে। বাইদেউ, আপনি যাত্রাটা কেতিয়ার আরম্ভ করে? মার্চের 8 তারিখের পর। মার্চের হয় কেন লৈছিলে? ব্যাংকের পর লোন লৈছি, অন্ধ্র ব্যাংকের পর লোন লৈছিলে। হয়। দৈনিক কিমান উপার্জন হয় আপনার? দৈনিক মানে কেতিয়াবা নিমিলেগে হাজিরাতো, কেতিয়াবা মিলে। তো রাতিপুয়া একদম 5টা মানত ওলাই আহিলে ধরক মিলি যায় আর সন্ধ্যালৈকে। এনেকা হয়। টেকেলি এটা কিনি লৈছো, ডেইলি মই ইহঁতর কারণে থই যাও। মা এইটো ইহঁতর পয়সা দিব হলে এইটো ভাঙি দিও, টেকেলিটো দি মিলাই দিও। আর দিগদার হয়ে যায়, তো তাইক অল্প বেশি পয়সা দিব লাগে ছোৱালীজনীক। এইটো সঞ্চয় পৰা লৈ লওঁ, মানে ডেইলি এইটো ডেইলি দিব লাগে পয়সা। তো তাতে তারপরা এনেকে মিলাই থাকো আর ইফাল ইফালকে। এফালে সন্তানকো চাব লাগে, আনফালে গাড়িখন লৈ ওলাই আহিব লাগে। হয়। আপনার যাত্রাখিনি সময়সূচী কেতিয়ার পৰা আৰম্ভ হয় আৰু কেতিয়া লৈ মই এইটো কেতিয়াবা 4:30-5টা এনেকুৱাত ওলাই আহো, দুঘণ্টামান চলাই মই আহো গুছি যাও। সিহঁতক স্কুল হেৰি কৰি পঠিয়াই দি মই ৰাতিতে কিছুমান ৰেডি কৰি থৈ দিওঁ, টিফিন চিফিন এনেকৈ থৈ সিহঁতক মই ফটাফট আকৌ মোৰ চোৰ আচুৰি এনেকৈ দি স্কুল উলিয়াই পঠিয়াই মই আকৌ ওলাই আহোঁ। যিহেতু আপুনি মহিলা চালক, গতিকে কেতিয়াবা আপুনি কিবা অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছে নেকি? হৈছোঁ বহুত, ৰাস্তাত আৰু বহুত মানে এইটো দম দিয়া দি হৈ থাকে। তো ভাড়ার কারণে তো সবই চাব, এইটো বা কয় বোলে আপনি ইয়াত ভাড়া নুঠাব। মো বোলো উঠালে কি হব? এটা কয় পুলিশে ফাইন কাটিব, পুলিশে আপনার কলে ফাইনটা পাব নাকি? মোক কব ফাইন কাটিব লাগিলে। তো আপনার তো কলে পুলিশে ফাইনটা তো আপনি নিদিয়ে নয় মোর ফাইনটা। তো কি হয় মোক মোক খুঁজব, আপনাদের এই তো কই লাভ নাই, যি হব মূল লগত হব। মই ডেৰ বছৰমান আগৰ পৰাই মই ভাবিছোঁ আৰু মই ই ৰিক্সা ডিলাৰত গৈ কথাও পাতিছোঁ, কিন্তু মানে পইচা পাতি এনেকৈ মানে লোনটো হোৱা নাছিলে। এনেকৈ গৈ গৈ তেওঁলোকে ফোন কৰি থাকে বোলে আপুনি কি কৰিলে। মই বোলো ৰ'ব, মোৰ অকণমান দিগদাৰ হৈ আছে, তো মই ল'ম। এনেকৈ তেওঁলোকৰ পৰাই গৈ ল'লোঁ আৰু। বহু মহিলা যুবতী আছে নিবনুৱা, তেওঁলোকে কেতিয়াবা কুণ্ঠাবোধ কৰে, লাজ কৰে, আপুনি তেওঁলোকক উদ্দেশ্যে কিবা ক'ব নেকি? লাজ কৰি একো লাভ নাই, নিজে চলিব লাগিলে। লাজটো বেলেগে হাঁহিব, কিন্তু পইচাটোতো কোনেও নিদিয়ে, তো হাঁহাই হাঁহি থাকিব। মই এইবিলাক হেৰি নকৰোঁ, কোনোবাই হাঁহিছে কোনোবাই বেয়া পাইছে, তো এইবিলাক মই নাভাবোঁৱে টোটেলি। তো মোৰ ধান্দাত মই ঘূৰি থাকোঁ। এদিনত কিমান হয় আপুনি পুনৰ পৰা সুধিছো? এদিনত কেতিয়াবা লাইন বেয়া হলে 450 ওলায় আৰু কেতিয়াবা ভাল হৈ যায় 700-800। আপোনাৰ নিজৰ ঘৰ নে ভাড়া ঘৰ? ভাড়া ঘৰ। কিমান দিব লাগে? তো 4,000 ভাড়া দিব লাগে আৰু লাইট বিলখনৰ দিব লাগে, গাড়ীখনৰে ৰুমৰে মিলি 1,000 টকা আহি যায়, 800 টকা আহি যায় লাইট বিল। ইয়াৰ পৰা আপুনি যাত্ৰাটো কলৈকে লৈ যায়? এইটো লালমাটি। লালমাটি হয়। ৰিজাৰ্ভ পালে ইফালে ইফালে গুচি যাওঁ। ৰিজাৰ্ভ পায়? ৰিজাৰ্ভ ভাড়া মাৰোঁ। সন্ধিয়া ৰাতি ভাগতো চলাই নে সন্ধিয়া ভাগত? ৰাতি 10:30-10:30 বাজি যায়। হয়, 10:30-11:30 ঘৰ সোমাওঁ। এই লাইনটোত আৰু আপুনি অকলে আছেনে আৰু কোনোবা মহিলা এনেকৈ চলে? এতিয়া আহিছে এজনী ইয়াতে এই লাইনতে, আৰু কালি এজনী দেখিছোঁ নতুন। দেখি আগবাঢ়ি আহিছে? হয়।
নতুনক আর তো কালি এজনী দেখিছো, তার কেদিন আগত আর এজনী দেখিছো, নতুনকে দুগৰাকী আহিলা? হয়, দেখি আছো, কিন্তু কথা বতরা মানে লাইন তো কথা পাতিব বিচারিলা আকো গুছি আহিব লগা হয়, ভাড়া পাও গুছি আও, মানুহৰ মাজত সদায় থাকে, ভাল লাগে। ফার্স্ট দিন তো তার মানে বহুত মানে ভাল লাগিছিল, মানে মানুহ মানে হাল্লা, রাস্তা পুরা হাল্লা করেছিল। তো গাড়ি রাখা কিবা আপনি সহায় বিচারিব নাকি, যেহেতু এখন রিক্সা আপনি চলা করে চলাই আছে? হয়, এটা লোন তো মারি দিলেও তো মোর যথেষ্ট সহায় হয়। কিমান লোন বাকি আছে আপনার? লোন আর আছে 75,000 মান বাকি আছে আর। পয়সা পাতি আর বিচারিলে তো বহুত আগতে মই চাইছো, এনেকুৱা কাম বন কতো মানে এনেকে নোৱাৰি আর চলিব নিমিলে মানে গে কতো লাস্ট, কাম বহুত কৰিছো কিবা কিবি, কিন্তু টাইম বিলাক মেইনটেইন নহয় গে লৰা ছোৱালীৰ লগত, টাইম তো বেলেগক দিব লাগে, সেই হিসাবে ইনকাম তো নহয়। তো বেলেগে মোক খটুৱাই বেলেগে লৈ লয়, কিন্তু মোৰ হিচাপত মোৰ চলিব পৰাখিনি নাহে, বা বাচ্চা দুটাক চাবলৈ মোৰ টাইম নাথাকে। এতিয়া মই ইহঁতৰ টাইমে টাইমে ঘৰ সোমাওঁ, আকৌ সিহঁতৰ কাপোৰ কানি স্কুল পাতি সব মেইনটেইন কৰি থাকিব লাগে, গৈ গৈ কৰি থাকোঁ আৰু, বা ইহঁতক ফোন কৰিলে মই গুচি যাওঁ আকৌ আহোঁ, এনেকৈ টাইমটো মিলাই মিলি চলি থাকোঁ আৰু। স্বামী আছে, সহায় ক'ব গ'লে নকৰে বুলিয়ে ক'ব লাগিব আৰু, তো এইটো নুসুধিলেই ভাল পাম আৰু। হয়, এয়া হৈছে নারী শক্তি। আমি ইতিমধ্যে দেখালো ধনমণি বৰা যিগৰাকী মহিলা, তেখেতে ইতিমধ্যে প্রমাণ করলে যে নারী কোনোবোৰে আসলে দুর্বল নহয়। আর তেখেতে এইদরে রাতিপর ভাগত তেখেতে ওলাই আহে, আহি ই রিক্সা চলায়, যি সন্তানৰ পঢ়াৰ খৰচ বা অন্যান্য যি খৰচ, সেই খৰচ তেখেতে উলিয়াই আছে। ধন্যবাদ জানাইছো বিকাশ শর্মা।